গ্রামের বিয়ে একদম নরমাল ভাবে করা হয়েছে, মানে আগে যেহেতু কিছু বলা হয়নি বা করা হয়নি সে কারণে আর কি আমরা কোনো রকম প্রিপারেশন নেই, জাস্ট বাসায় যে হলুদটা বলে গ্রাম বাংলায় ওই রকম টাইপেরই হলুদ করা হয়েছে, একটু টুকটাক সব কিছু নিয়ে জাস্ট সবাই শাড়ি টাড়ি পরে হলুদ দিয়েছে কাজিনকে, যেহেতু বিয়ে ওর হলুদ তো দিতেই হবে, ওরকম বড় করে না করলেও মানে ঘরোয়াভাবে যেটা বলে সেভাবে করেছে আর কি। এটা আমি আমার কাজিনের সাথে ফাইজলামি করছিলাম, আমি আর আমার অপর পাশে আমার ছোটো বোন, আর আমার এই কাজিনটাকে তো অনেকেই চিনেন। এখানে হচ্ছে নাচ হচ্ছিল, মানে একটু বাহিরে উঠান যেটা বলে উঠানে হচ্ছে আমরা নাচার জন্য সবাই রেডি হচ্ছিলাম, আমার ছোটো বোন, আমার কাজিন, এই যে ভাইয়ার ফ্রেন্ডরা সবাই নাচানাচি নিয়ে বিজি ছিল। এটা আমার আরেকটা কাজিন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা হচ্ছে বাজারে নাস্তা খেতে গিয়েছিলাম, যেহেতু আমার না ওই বাজারে নাস্তাটা খুব পছন্দের সে কারণে সবাই মিলে বের হয়েছিলাম সকালবেলা। খেয়ে বাজারে যাওয়ার সময়, হ্যাঁ আমরা নাস্তা খেয়ে বাজার দিয়ে যাওয়ার সময় একটা ব্রিজ পাইলাম সুন্দর, এখন ছবি তুলবো, কারণ বিয়ে বাড়ি যখনই যাব তখনই বিজি হয়ে যাব, সে কারণে আমাদের ইমা পুত্র যেখানে পারে সেখানেই ছবি তুলে না, মোটেও এরকম না। আল্লাহ রে গোপে হাঁটতে আছে, আমার সাথে কিছু মানুষজন আছে ওরা হচ্ছে রোহিঙ্গা, তো ওরা গোপে গোপে হাঁটে, ইস কি অবস্থা, এখনো বড় অপুরা আসে নাই, তাই আমি হচ্ছে একটু আগেই
ফ্রি টাইম কাটাচ্ছি, ওরা আসলে তারপরে বিজি হয়ে যাব। এই তো এটা হচ্ছে ব্রিজ, এটা আমি এরা হচ্ছে নন্দীপাড়ার ব্রিজ। হ্যাঁ নন্দীপাড়ার ব্রিজ না, এরা আমি এর আগে দেখেছিলাম কিন্তু আসিনি, এদিকে বাসা না দেখে এদিকে আসা হয় না। আরে এমন করো কেন, দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ডার্টি কথা বলে, কি সুন্দর। এগুলো দেখলে আমার এত ভালো লাগে, এত সুন্দর দৃশ্য। এখানে হচ্ছে বাড়িতে আসার পরে আমি কালকে রাতে যখন গিয়েছিলাম তখন একটা পেয়ারা আমার চোখে পড়েছিল, একটু বড় সাইজের। আর এই গাছের পেয়ারাগুলো আগে অনেক মজা ছিল, সেই ভেবে একটু আকর্ষণ নিয়ে আম্মুকে বললাম পেরে দাও। আম্মু হচ্ছে বারবার একটা লাঠি দিয়ে সেটা পাড়ার ট্রাই করছিল। রোদ পেয়ারা এই তো এখন হচ্ছে সবাই বের হয়ে গিয়েছে বাড়ি থেকে আর কি। হলুদের পরের দিন যে গোসলটা করায় ছেলেকে, সেই গোসলের পানিটা আনার সময় কিছু রিচুয়াল থাকে, নিয়ম থাকে, সেগুলো মেনে করতে হয়। এই যে সবাই, আমার মামি, আমার আম্মু, আমার খালারা সবাই হচ্ছে বের হয়ে গিয়েছে সেই নিয়ম মানার জন্য। বাট এটা হচ্ছে মানে ছেলেকে যখন বিয়ের দিন সকালবেলা হলুদের পরের দিন যে গোসলটা করে সে পানি আনতে যায় সবাই, এটাকে কিছু একটা বলে আমি ভুলে গিয়েছি। আর এই টাইমে অনেক মজাও হয় গ্রামের, এই বিয়েগুলো অনেক মজা হয় যে রিচুয়ালগুলো থাকে গ্রামের। আর যেহেতু হুট করে বিয়ে, সো ওই রকম কোনো প্রিপারেশন ছিল না, সবাই জাস্ট কোনো রকম নিয়মগুলো মেনে বিয়ের জন্য প্রিপেয়ার হচ্ছে। আগে থেকে যেহেতু কোনো কিছু ঠিক ছিল না, বলা ছিল না, তাই ওরকম কিছু আর মেনটেন করা হয়নি, যে যার যার মতো প্রিপেয়ার হচ্ছিলো। এই তো আমার আম্মুকে তো সবাই চিনে নিয়ে, সামনেটা হচ্ছে আমার মামি, আমার যে কাজিনের বিয়ে ওর আম্মু। তো এই তো এখানে হচ্ছে সবাই এখন পুকুরের দিকে আসছে, পুকুরে নেমে গেল, তো পুকুরে নামছে আর কি সবাই, যেহেতু এই নিয়মটা পুকুরেই মানতে হয় আর কি। যারা গ্রামে থাকে তারা যদি এরকম নিয়ম আর কারা কারা মানেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কাজিনের বিয়েতে আমি যেহেতু হুট করে গিয়েছি, সো কী কী মজা করতে পেরেছি আর সাডেনলি বিয়ে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার যেহেতু ব্লগ করতে ভাল লাগে সে কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের কারা কারা এরকম গ্রামের বিয়ে এনজয় করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আমার মামি পুকুরে নেমে গিয়েছে এখন যে রিচুয়ালগুলো আছে সেগুলো মানার জন্য আর কি। এইখানে হচ্ছে একটা পান, পানের মধ্যে সুপারি দেওয়া আর দা নিয়ে এখন কিছু একটা করবে। আমার সাথে চলেন আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে ছেলে পক্ষর নিয়ম মানা হচ্ছে আর কি, আমরা যেহেতু বর পক্ষ আর কি, একটু পরে সবাই বরযাত্রী যাবে ইনশাল্লাহ, সেই ব্লগটা দেওয়ার ট্রাই করব আপনাদের সাথে। কিছু একটা এখানে বলতে হয়, আমি সেই কথাটা মিউট করে দিয়েছি যেহেতু আমার ভয়েস দিচ্ছি। এই তো এখন পানটাকে দা দিয়ে কেটে কেটে তারপরে পানির দিকে ভাসিয়ে দিতে হয়। এখন পানটা পানিতে দিয়ে দিবে আর পাখা আছে, এই পাখার পানি, এই পাখা দিয়ে একটু যারা হচ্ছে বরযাত্রী যাবে তাদেরকে পানির ছোঁয়া দিচ্ছে। আর যে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে কলসিগুলো, এই কলসিতে পুকুরের পানি তো আর ময়লা হয় না ওইরকম বেশি, এই পুকুর এখন, আগে এই পুকুরগুলো খুব সুন্দর ছিল। এই তো এই পাশে হচ্ছে আমার আম্মুকে আমার আরেকটা আন্টি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল, মানে এই আমার কাজিন আবার আমার আম্মুকে ওঠাচ্ছে। এরকম বিয়েগুলোতে না এরকমই হয়, মাটি দিয়ে, রং দিয়ে, জড়ি দিয়ে খেলা হয়, সে খেলাগুলো এখানেও হয়েছিল, আমি অ্যাভয়েড করেছি একটু যেহেতু আবার মানে প্রিপারেশন ছিল না। বাট এখানে মজা হয়েছে, আপনাদের সাথে দেখি পারলে শেয়ার করব। এই তো সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে। এইটা হচ্ছে ছেলেকে যে গোসল করাবে সেই পানিটা নিল। এই পুকুরগুলো আগে খুব সুন্দর ছিল, এখন তার রকম সবাই ব্যবহার করা হয় না, গ্রামে সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে। এই তো গ্রামে হচ্ছে এই পুকুরে একটা টাইমে বিয়ের সময় পুকুরগুলোতে খুব মজা হতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবেন। আর এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ দেওয়ার ট্রাই করব। সো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাজ ডায়েরির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।